বনানী এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে উদ্ধার পর্ব শেষ হতে না হতেই গুলশান ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারে আগুন লেগে পুড়ে গেছে কয়েকশো দোকান। শনিবার ভোরে লাগা আগুন সোয়া আটটা নাগাদ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কাছাকাছি পানির পর্যাপ্ত উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। এস এম আতিকের রিপোর্ট। ধোয়ার এই বিশাল কুণ্ডলী জানান দিচ্ছিল আগুনের সর্বগ্রাসী রূপ। ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারে লাগা আগুন নিমিষেই শুধু কয়েকশো দোকানে জ্বালিয়ে দেয়নি, পুড়িয়ে দিয়েছে কয়েকশো পরিবারের সঞ্চয়, স্বপ্ন, রুটিরুজির সংস্থান। ২০১৭ সালের জানুয়ারিতে লাগা আগুনে ডিএনসিসি মার্কেটের এই কাঁচাবাজার অংশের ভবন ধসে পড়ার পর ঘটনাস্থল ও মার্কেটের পার্কিংয়ের কিছু অংশ নতুন করে দোকান বানিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন ব্যবসায়ীরা, যা আবারও ধাক্কা খেল। মশলার দোকান, তারপরে গাড়ি আছে, দুইটা ভ্যান গাড়ি আছে, ভ্যান গাড়ি সুদ্ধ বুঝে গেছে গা। ওই সামনের দিকে কিছু ফার্নিচারের দোকান আছে, কিছু ফোমের দোকান আছে, কিছু কাপড়ের দোকান আছে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে একে একে আসে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট, এছাড়াও যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও। দোকান মালিক, কর্মচারী ও সাধারণ মানুষ একদিকে যেমন আগুন নেভানোর কাজে সহায়তা করেছেন, অন্যদিকে উৎসুক জনতার ভিড় দুর্ভোগও বাড়িয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ অনেকেই। আগামীকাল থেকে ঢাকার সমস্ত বহুতল ভবন পরিদর্শন শুরু হবে রাজুকের পক্ষ থেকে। যে ভবনে অনুমোদনের ব্যত্যয় ঘটবে, যে ভবনে ফায়ার এক্সটিংগুইশার ব্যবস্থা নাই, অথবা যেখানে দেখা যাবে যে গ্যারেজ নাই, অথবা নিয়মকানুনের ব্যত্যয় ঘটেছে, আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। সেই ব্যবস্থা যতক্ষণ সম্পন্ন না হবে সেই সকল ইমারতকে আমরা বন্ধ করে দেব। কি কি করা সম্ভব সবার সাথে আলাপ আলোচনা করেই আমরা তারপর ডিসিশন নিব। আমরা মার্কেটে যারা যারা আছেন, কারণ ওনাদেরকে একটা ব্যবসায়ী পরিবেশ দিতে হবে, ওনারাও আমাদেরকে সাহায্য করতে হবে, কালেকটিভ হয়ে আমরা কিছু করতে চাই। আমরা দুই বছর তিন বছর পর পরই এখানে আগুনে পুড়ে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, সর্বস্বান্ত হবেন, যানের নিরাপত্তা নিশ্চিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, এটা আমরা দেখতে চাই না। আমরা চাই একটা স্থায়ী সমাধান। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুই বছর আগের আগুনের পর তাদের দেওয়া সুপারিশমালা বাস্তবায়ন হলে আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আনা যেত। আমাদের পয়েন্ট অফ থেকে বারংবার আমরা চিঠি দিয়েছি, কারণ আপনি যদি দেখেন এখানে একটা মার্কেট থাকলে পরে এত লোক থাকবে, এখানে কিন্তু ডিটেকশন প্রোটেকশন অ্যালার্ম সিস্টেম থাকার কথা, যার উপর পাম্প থাকার কথা, অ্যাবসলুটলি এগুলো অপশন নেবেন। বলবো না যে সব অল, কিন্তু অলমোস্ট আমরা ফিল আপ করছি, যেমন ফায়ার এক্সটিংগুইশার, স্মোক অ্যালার্ম, তারপরে আমাদেরকে ওই যে রিজার্ভার বলছিল সেটাও আমার কাছে আছে। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা।